নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী। শুরু করছি স্পিড নিউজ। কোনো বিবাদ নয়, দুদেশের বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে আমেরিকা খোলাখুলি আলোচনায় বসতে প্রস্তুত। জাপানের G20 বৈঠকে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, চীনও সেই মতো আলোচনায় বসে। অন্যদিকে সম্পর্কের তিক্ততা তৈরির চেয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা অনেক বেশি জরুরি বলে জানান জিনপিং। কিতা আছে হ্যাঁ মোদী, অর্থাৎ মোদী খুব ভালো। জাপানের ওসাকায় G20 সামিটে নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করে এমনটি লিখলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। G20 সামিটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর তারপরই মোদীর সঙ্গে সেলফি তোলেন তিনি। জঙ্গি দমনে বিরাট সাফল্য এলো আফগান সেনা। বিশেষ অভিযানে খতম করা হলো জঙ্গি সংগঠন আল কায়দার 80 জন সদস্যকে। এই তালিকায় রয়েছে এক শীর্ষ নেতা ওমর খেতাব। আফগানিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ওই দেশের সেনাবাহিনী। সেই অভিযানে 80 জন জঙ্গি প্রাণ হারিয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 27 জন আল কায়দা জঙ্গিকে। রানওয়েতে নামতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল বিমান। সোজা গিয়ে ধাক্কা খায় পাশের একটি বিল্ডিংয়ে, নিমেষে আগুনও ধরে যায় বিমানে। বৃহস্পতিবার সকালে সাইবেরিয়ার সাক্ষী থাকলেও এহেন রোমহর্ষক ঘটনার মৃত্যু হয় 2 বিমানকর্মীর। বিমানে থাকা 43 জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনা সম্ভব হয়। একটা শুষ্কতম জুনের সাক্ষী থাকলো ভারতবর্ষ। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী গত 100 বছরে যে 5টি শুষ্কতম জুন মাস দেখেছে দেশ, 2019 সালের জুন মাস সেই তালিকার অন্যতম হয়ে রইল। গোটা ভারতে এই জুনে বৃষ্টির পরিমাণ গড়ে 97.9 মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ গড়ে 151.1 মিলিমিটার। 2009, 2014, 1926, 1923 সালে দেশের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে অত্যন্ত কম। স্বল্প সঞ্চয় সুদের হার জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে 0.1% কমালো অর্থমন্ত্রক। পিপিএফ এবং 5 বছরের এনএসসির ক্ষেত্রে সুদের হার 8% ছিল, সেটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 7.9%। পাশাপাশি ডাকঘরের 5 বছরের মাসিক আয় প্রকল্পে 7.7% সুদের বদলে হচ্ছে 7.6%। 1 জুলাই থেকে তা কার্যকর হবে। আগামী মার্চের মধ্যে এনপিএ কিছুটা হলেও কমবে এমনটাই আশা কথা শোনাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টে। এই মুহূর্তে ব্যাংকিং ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাই হলো এনপিএ বা অনাদায়ী ঋণ, যা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বৃহৎ নন ব্যাংকিং সংস্থার ধস নামলে তার প্রভাব বাণিজ্যিক ঋণদাতা সংস্থাগুলিতেও পড়বে বলে বিতর্ক করেছে রিজার্ভ ব্যাংক। রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো 15 জনের। শনিবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনের কন্দুয়ায়। বৃষ্টির ধসে পড়ে আবাসনে পার্কিং লটের দেওয়াল। পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি এলাকা। দেওয়াল বস্তির একাধিক ঘরের উপরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়েছিলেন, এই কারণেই এতগুলো মানুষ মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অ্যাসবেস্টসের ঘরে থাকার কারণে এনসেফ্যালাইটিসের প্রকোপ বাড়ছে বিহারে, যার জেরে বিহারে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 150-এর ওপর এমনটি রিপোর্ট দিচ্ছে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসক দল। শিশুদের মৃত্যুর কারণ হিসেবে কয়েকটি বিষয় উঠে এসেছে, যার মধ্যে অপুষ্টি, অ্যাসবেস্টসের ঘর ও প্রশাসনিক গাফিলতির অন্যতম কারণ। দলের সর্বভারতীয় সভাপতি পদে রাহুল গান্ধীর থেকে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা বীরাপ্পা মাইলি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে একটি বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কার্যকরী কমিটি। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামীতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাবেন কে। ক্রমশ দেশ জুড়ে বাড়ছে জলের হাহাকার। মহারাষ্ট্রের পর এবার জলের তীব্রতা হাহাকার দেখা দিয়েছে চেন্নাইতেও। রাজ্য যাতে মহারাষ্ট্র বা চেন্নাইয়ের মতো জলকষ্টে না ভোগে, তার জন্য শুক্রবার রাজ্যবাসীকে এক বার্তায় জল অপচয় বন্ধের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, বিশ্ব উষ্ণায়নের জন্য ভূগর্ভে জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে। কাণ্ডের পর ফের শহরে হেনস্থার শিকার জাতীয় স্তরের বক্সার। অভিযোগ জানাতে গেলে তার নেয়নি পুলিশ, এমন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সুর চড়া নিগৃহীতা সোনাজয়ী বক্সার সুমন কুমারী। চাপের মুখে ঘণ্টাখানিকের মধ্যে 3 অভিযুক্ত রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খানকে গ্রেপ্তার করে পুলিশ। সকলেই নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের। শনিবার 7 সকালে ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার, তার নাম দিলীপ রাম। ব্যান্ডেল স্টেশনে তার মাথায় গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে চুচুড়া হাসপাতালে ভর্তি করা হলে পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার 12 ঘণ্টা চুচুড়া বিধানসভা এলাকা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। ফের হাতে আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার ভোরে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়ি পাল এলাকায় হাজির হয় 35-40টি হাতির পাল। এদিন মেদিনীপুর ঢেড়ুয়া রাজ্য সড়ক পার হয়ে জঙ্গলে প্রবেশ করে। ঘটনায় আতঙ্কিত জঙ্গল সংলগ্ন এলাকার লোকজন।
ভারতের উপকূলকে প্রতি বছর একটু একটু করে গ্রাস করছে সমুদ্র। এর ফলে গত 40 থেকে 50 বছরের মধ্যে বেশ কয়েক মিলিমিটার জলস্তর বেড়েছে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। সমুদ্রেই জলস্তর বাড়ার ফলে নষ্ট হয়ে যেতে পারে উপকূলের ভারসাম্য, এর ফলে ঘূর্ণিঝড়, সুনামি বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে ভারত। চলে গেলেন নকশাল আন্দোলনের অন্যতম সন্তোষ রানা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। ক্যান্সারে ভুগছিলেন তিনি। নকশালবাড়ি আন্দোলনের সময় সন্তোষ রানা হয়ে পড়েন চারু মজুমদারের সঙ্গে। তবে 9 দশকে রাজনীতি থেকে সরিয়ে এসে লেখালেখি শুরু করেন। 2018 সালে আনন্দ পুরস্কার পান তার লেখা রাজনীতির এক জীবন বইটির জন্য। বিশ্ব ক্রিকেটে দুই ব্যক্তিত্ব, এক নব্য আর একজন অভিজ্ঞতায় পরিপূর্ণ। বর্তমান ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির যুগলবন্দি এক অন্য মাত্রা এনে দিয়েছে এবারের বিশ্বকাপে। ভারতীয় ক্রিকেটে এক অসামান্য অবদান এই দুই ক্রিকেটারের, জানালেন রবি শাস্ত্রী। বিশ্বকাপের মাঝে দলের দুই মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে দুই চ্যাম্পিয়নকে একই সূত্রে বাঁধলেন দলের হেড কোচ। রবিবার এসবাস্টন ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওজার্সেতে মাঠে নামবেন বিরাট বাহিনী। এই ম্যাচে টিম ইন্ডিয়া তাদের চিরাচরিত মেন ইন ব্লুর পরিবর্তে হয়ে উঠবে মেন ইন অরেঞ্জ। বিরাটের প্রথম 6টি ম্যাচ চিরাচরিত ব্লু জার্সিতে মাঠে নেমেছে। এসবাস্টনে বিরাটদের জার্সি বদল হলেও মর্গানদের জার্সির রং একই থাকবে। আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ড প্লে ব্লু জার্সির পরে বিশ্বকাপের সব ম্যাচ খেলছে। বিশ্বকাপের মঞ্চে রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলে দু ম্যাচ বাকি থাকতে সেমিফাইনালে পৌঁছে যাবে বিরাট বাহিনী। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। 6 ম্যাচে বিরাটদের পয়েন্ট 11, সেমিফাইনালে উঠতে 3 ম্যাচে 1 পয়েন্ট দরকার। এখনও পর্যন্ত কোনো ম্যাচ না হেরে 6 ম্যাচের মধ্যে 5টিতে জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাকিংহামের হায়াত রিজেন্সি হোটেলে রয়েছে ভারতীয় দল। সেই হোটেলে কয়েকজন ভারতীয় অতিথি সমর্থকদের অসভ্যতার কারণে চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় ভারতীয় দল অভিযোগ জানানোর পরই হোটেল কর্তৃপক্ষ অতিথিদের সতর্ক করেছে, এমন আচরণ দ্বিতীয়বার সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল 1996 বিশ্ব চ্যাম্পিয়নদের। চেস্টারলে স্টেডিয়ামে লঙ্কা বাহিনীকে হারিয়ে সম্মানের লড়াই জিতল প্রোটিয়া ব্রিগেড। ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র 204 রানের টার্গেট রেখেছিল দ্বীপরাষ্ট্র। মাত্র 1 উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 3 জুলাই বুধবার কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শনিবার কোয়ার্টারে ভেনেজুয়েলাকে 2-0 গোলে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠে গেল মেসিরা। শেষবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ হয়েছিল 2016 সালে। সেই ম্যাচে আর্জেন্টিনাকে 3-0 ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। স্নাতক হলেন শাহরুখ কৌরি কন্যা সুহানা খান। ইংল্যান্ডের আর্ডিংলি কলেজে পড়তেন তিনি। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বাবা মা দুজনে। স্নাতক হওয়ার ডিগ্রি হাতে পাওয়ার পর সুহানার সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ। কলেজ থেকে সেরা অভিনেত্রী হিসেবে রাসেল কাপ পুরস্কার পেয়েছেন শাহরুখ কন্যা। বুধ অর্জুন মালাইকা ফের খবরে। এর আগে বলিউড স্টার অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার প্রেম পর্ব ঘিরে জল ঘোলা কিছু কম হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়াতে অর্জুনের সঙ্গে সম্পর্কের খবরে শিলমোহর দিলেন মালাইকা। অর্জুনের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মালাইকা। এখনকার মতো স্পিড নিউজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল 24/7।